আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি মালদ্বীপের রাজধানী মালেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে দেওয়া হবে গার্ড অব অনার প্রেসিডেন্ট প্রাসাদে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা করবেন দুই নেতা বৈঠক শেষে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য শিক্ষা বন্দি বিনিময় ও দ্বৈত কর পরিহার সংক্রান্ত দুটি চুক্তি সই হবার কথা রয়েছে এছাড়াও স্বাস্থ্য সেবা এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সই হবে দুটি সমঝোতা স্মারক পরে গণমাধ্যমে যৌথ বিবৃতি দেবেন দুই দেশের সরকার প্রধান বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে তেরোটি সামরিক যান উপহার দেবে বাংলাদেশ ছয় দিনের সরকারি সফরে বুধবার দুপুরে মালেতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বিঘ্নিত হচ্ছে পাটুরিয়া দৌলদ্দিয়া নৌরুটের ফেরি চলাচল গত রাত বারোটা থেকে বন্ধ থাকার পর সকাল দশটা থেকে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে তবে আগে থেকেই দৌলদ্দিয়া ও পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন জানান ঘন কুয়াশায় ফেরির দিক নির্দেশনামূলক বাতির আলোতে ভালো দেখতে না পাওয়ায় পদ্মা নদীর মাঝখানে সাধারণ যাত্রী ও পরিবহন নিয়ে একটি ফেরি আটকা পড়ে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয় ঠাকুরগাঁয়ে দুর্বৃত্তদের ছুরি কাঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে স্থানীয় সরকারি বালুক উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থীর নাম মেহেদি হাসান এ ঘটনায় আহত হয়েছে আরও একজন পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় চার বন্ধুর সাথে শহরের গোবিন্দনগরের বিসিক মোড়ের একটি দোকান থেকে বের হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত মেহেদিকে এলো কুপিয়ে জখম করে এ সময় তাকে বাঁচাতে মেহেদির এক বন্ধু এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয় পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মেহেদির মৃত্যু হয় খেলার খবর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড তবে দলে নেই ভারতের বিপক্ষে মুম্বাই টেস্ট ইনিংসে দশ উইকেট নিয়ে ইতিহাস করা বাহাতি স্পিনার আজাজ প্যাটাল এমনকি নেই কোনো বিশেষজ্ঞ স্পিনারও চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন দলকে নেতৃত্ব দিবেন টম ল্যাথাম দলের অন্য সদস্যরা হলেন ডেভন কনওয়ে উইল ইয়াং রস টেইলর হেনরি নিকোলাস ডেরিল মিচেল টম ব্লান্ডেল প্রাচীন রবীন্দ্র কাইল জেমিনসন। টিম সাউদি নীল ওয়াগনার ম্যাট হেনরি ট্রেন বোল্ট পয়লা জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুয়ে হবে সিরিজের প্রথম টেস্ট আর দ্বিতীয় ও শেষ টেস্টই হবে নয় জানুয়ারি থেকে ক্রাইস্ট চার্চে এবারে ইস্পাহানি শেয়ার বাজারের সংবাদ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ওয়েবসাইটে ত্রিশে জুন দু সমাপ্ত অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন না থাকায় কোম্পানিগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানি তিনটি হল ইস্টার্ন কেবলস আমান ফিড এবং কে অ্যান্ড কিউ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে এবং বিষয়টি বিএসসিসিকেও অবহিত করা হয়েছে ডিএসসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে বিএসসি সির জারি করার নির্দেশনা এবং ডিএসই লিস্টিং রেগুলেশন অনুযায়ী কোম্পানির ওয়েবসাইটে বিস্তারিত আর্থিক বিবরণী প্রকাশ করতে হয় কিন্তু গত বারোই ডিসেম্বর পর্যন্ত দু হাজার একুশ সালে ত্রিশে জুন সমাপ্ত হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন কোম্পানিগুলোর ওয়েবসাইটে আপলোড করা হয়নি এ বিষয়ে আজকের মধ্যে সিকিউরিটিস আইন যথাযথভাবে পালন না করার বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ করা হয়েছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন আর বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ